সাবধান, মাথার কাছে মোবাইল ফোনটা চালু রেখে কখনো ঘুমাতে যাবেন না। জরুরি SMS, হোয়াটসঅ্যাপ মেসেজ, ফোন কল আসার যতই সম্ভাবনা থাকুক না কেন, দিনে রাতে যখনই ঘুমাতে যাবেন মোবাইলটা হয় বিছানা থেকে বেশ কিছুটা দূরে রাখবেন, বাস সেটা বন্ধ করে রাখবেন, না হলে সিঁড়ি সংক্রান্তি। চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ ভয়ঙ্কর ক্ষতি করে দেবে আমাদের, যাকে বলে সাড়ে সর্বনাশ। হালে উত্তর জাটল্যান্ডের নবম শ্রেণী একদল ছাত্রছাত্রী বিভিন্ন রকমের শাকের বীজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ প্রাণের পক্ষে চরম ক্ষতিকারক, তা মৃত্যু ডেকে আনতে পারে। পরীক্ষার ফলাফলে যথেষ্ট উৎসাহিত ইংল্যান্ড, হল্যান্ড ও সুইডেনের গবেষকরা। পরীক্ষাটা যারা চালিয়েছে সেই ছাত্রছাত্রীদের অন্যতম লি লিয়েনসন জানিয়েছেন, 400 রকমের শাকের বীজের উপর তারা পরীক্ষাটা চালিয়েছেন। দুটি আলাদা ঘরে একই তাপমাত্রায় 6টি স্ট্রিতে ওই শাকের বীজগুলো রাখা হয়েছিল। 12 দিন ধরে ওই দুটি ঘরে রাখা শাকের বীজগুলো সম পরিমাণ জল আর সূর্যালোক দেওয়া হয়েছিল তাদের বেড়ে ওঠার জন্য। তাদের মধ্যে শাকের বীজ রাখা হয়েছে এমন 6টি ট্রেকে রাখা 2টি ওয়াইফাই রাউটারের কাছাকাছি। সাধারণ মোবাইল ফোন থেকে যতটা বিকিরণ আসে ওই ওয়াইফাই রাউটারগুলো থেকেও বিকিরণ আসে ততটাই। 12 দিন পর দেখা গেল ওয়াইফাই রাউটারের কাছে রাখা শাকের বীজগুলো মোটেই বাড়েনি, তাদের বেশিরভাগই শুকিয়ে গেছে বা মরে গেছে। আর যে শাকের বীজ ভরা ট্রেগুলোর ধারে কাছে কোনো ওয়াইফাই রাউটার ছিল না, সেগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে জল আর সূর্যালোক পেয়ে। নবম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা পরীক্ষাটি চালিয়েছে তাদের আর একজন ম্যাথিনডে নিলসন বলেছেন, এটাই প্রমাণ করেছে ওয়াইফাই বা মোবাইল বিকিরণ প্রাণের পক্ষে কতটা ক্ষতিকর ও বিপজ্জনক। তাই আমাদের পরামর্শ, ঘুমাতে যাওয়ার সময় হয় মোবাইল ফোনটা দূরে রাখুন, বা বিছানায় রাখতে হলে সেটাকে বন্ধ করে রাখুন, না হলে মস্তিষ্ক বা শরীরের পক্ষে খুব বিপজ্জনক হতে পারে।